হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এই কদিন ভিডিও ডালতে পারিনি, মানে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ একটু সমস্যায় পড়ে গেছিলাম। এই পাশে নেটের সমস্যাও ছিল, আর এই পাশে তো ঘোরাঘুরি একটু বেশি হয়ে যাচ্ছিল, এই কারণে এই ভিডিও দিতে পারিনি। তো আজকের থেকে আবার কন্টিনিউ করব ভিডিও। আর আজকে তো বৃহস্পতিবার, আমার সকালে পড়া রয়েছে মাঝের গ্রাম, এখন যাচ্ছি পড়তে। এখন মানে 7:10 মতো বাজে, 7:30 ট্রেন আছে, তো এখন যাব। কালকে ছিল মনসা পুজো, কালকে একটু বিষ্ণুপুরে গেছিলাম মেলা দেখতে সবাই মিলে, আর যাওয়ার পথে তো সেই মোটরসাইকেলে তেল ফুরে যায়, তারপরে কোথাও সেই তেল পাচ্ছিলাম না, তারপরে বাইক ঠেলে ঠেলে পরে 1 কিলোমিটার নিয়ে গেছি, তারপর একটা দোকান দেখলাম, ওই দোকান থেকে তেল ভরে তারপরে বাড়ি ফিরলাম। কালকে পুরো একদম স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। তো মাঝের গ্রাম চলে এসেছি, এখন যাব কোন দিকে পড়তে, ছাড়া আর কোথায় এত ঘোরাঘুরি করলে হবে। আর আজকে বৃহস্পতিবার, আজকে মনে হয় কি যেন করাবে রাইটিং, রাইটিংটা আগে বৃহস্পতিবার করিয়েছিল, কিন্তু আমি ওইদিনকে যাইনি, তো সেই কারণে করা হয়নি। আজকে রাইটিং করাবে, হচ্ছে না তো, পড়া তো হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। আর আজকে প্রথমে করালো ন্যারেশন, তারপরে করালো হলো কি যেন ট্রান্সলেশন, যে অপুর বাড়ি পল্লী গ্রাম, অপুর বাবার নাম হরিহর, মায়ের নাম কি যেন, মায়ের নামটা ভুলে গেলাম, এইসবই করাচ্ছিল। ওর বাড়ি পৌঁছালাম, এখন দেখি কিছু খেয়ে নেবো, কারণ খিদে লেগেছে প্রচুর, এখন 11টা প্রায় বাজে। দেখি কি এনে দিয়েছে এখন মা, ভাত তো নিয়ে নিচ্ছি এই যে, আর ডাল রয়েছে এই পাশে, ডাল হলে আমার পর কিছুই লাগে না, আমি আগেই বলেছি। এখন একটু ফরেস্টে আসলাম, ওই যে আমাদের পুকুর পাড়ের ওখানটায়, মানে বাড়ি ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু পুকুর থেকে ঘুরে আসি, কেউ মাছটা ধরছে নাকি, সেভাবে আসলাম মাছ ধরছে নাকি কেউ দেখতে। বাড়ি বসে বসে ভালো লাগছিল না, জানি কি শরীরটা সকাল থেকে কেমন খারাপ খারাপ লাগছিল, কিন্তু এখন একটু আসলাম এদিকে, দেখি মুড ভালো হয়ে যায় নাকি। বাড়িতে চলে এসেছি, এখন যাব একটু এই অর্ডার আনতে, মানে ফ্লিপকার্ট থেকে একটা বই অর্ডার করেছিলাম, সেই বইটা আনতে যাব। আর এই যে পার্সেল, এটা এখন গিয়ে খুলবো, দেখাচ্ছি কি বই অর্ডার করেছি। আর বইটা অবশ্য অনেক, মানে দাম অনেক ছিল, তারপরে অফারে পেলাম বলেই অর্ডার করলাম। এই যে এই 4টে বই অর্ডার করেছিলাম, প্রথম বইটা যে দ্য রিচেস ম্যান ইন ব্যাবিলন, দ্বিতীয় বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, তৃতীয় হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, আর একটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ান হিল। এই 4টে বই অর্ডার করেছিলাম, মানে একসাথে প্যাকেজ ছিল, 300 টাকায় অর্ডার করলাম। এখন যাবো একটু ডাটা আনতে, এই পাশের পাড়ায় একজনের বাড়ি, বলেছিল ডাটা নিয়ে যেতে, তাই ডাটা আনতে ডাটা আনতে যাবো এখন, উচ্চারণও হচ্ছে না। হ্যাঁ ফোন ডাটা দাও, আমি কোনগুলো উঠাবার নেই, আমি ভুল বলতে হবে, কেমন তো উঠাবানি কে জানে। আমি পারি না তুলতে ডাটা, আমার দেখো এই তো উঠো, সে আসবো অল্প করে, আমার আশাই আছে, দুটো তো তুললাম। Thank you.
খাঁচা ভরা হয়ে গেছে ডাটা, বাড়ি নিয়ে যাবো এখন। আর এই কদিন একটু ঘোরাঘুরি বেশি হয়ে যাচ্ছে আর পড়াশোনা তো কিছুই হচ্ছে না, তাই এখন একটু বই নিয়ে বসবো। যে অর্থনীতির চ্যাপ্টারটা পড়া হয়নি এখনো, ওটা পড়বো। এই যে এই অবধি পড়া হয়েছিল, মানে এই পেজ এই পেজ আর এই পাশে এটুকু পড়া হয়েছিল, এখন এখান থেকে পড়বো, দেখি কত দূর পড়া যায়। আমাদের এখানে তো 8টা সাড়ে 8টা নাগাদ কারেন্ট চলে গিয়েছিল, মানে আকাশে তো খুব মেঘ করেছিল আর হাওয়াটাও দিচ্ছিল, এই কারণে কারেন্ট চলে গেছিলো। তো আর হেরিকেন জ্বালিয়ে সব কাজ করতে হয়েছে, তো একটু ওই কারেন্ট আসলো 9টা সাড়ে 9টার দিকে, না 9টা 20 দিকে কারেন্ট এসেছে। তো এখন আর কিছুই করবো না, এখন মানে কিছুই করবো না মানে এখন একটা ভিডিও বানালাম, মানে সাড়ে 9টা 10টাতে ভিডিও বানালাম, প্রায় আধা ঘন্টা লেগে গেছে ভিডিওটা বানাতে। তো ওই যে যেটা চলছে না, এই উপর দিকে উঠছে আর সামনে একটা ফটো, ওই ভিডিওটা বানালাম। তো এখন ঘুমিয়ে পড়বো, তো গুড নাইট সকলকে।